নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। প্রতিবছর বরাক উপত্যকা সহ ভারতের বিভিন্ন প্রান্তে 19 মে মাতৃভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এর কোনো ব্যতিক্রম হয় না ভারত বাংলা সীমান্ত জেলা করিমগঞ্জেও। নাচে গানে কবিতা ও আলোচনায় দিনটি উৎসব মুখরে পালিত হয়। তবে এবছর করোনা অতিমারির প্রভাবে শুধু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। 19 মেকে সামনে রেখে করিমগঞ্জ শম্ভুসাগর উদ্যানে জাতীয় শহীদবেদিতে সকাল 8টায় পুষ্পার্ঘ্য অর্পণ দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কর্মকর্তারা। শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন আশুতোষ ভট্টাচার্য, সুলেখা দত্ত চৌধুরী, সুবীর বরণ রায়, ডক্টর সব্যসাচী রায়, নির্মল কুমার সরকার, বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, সৌমিত্র পাল, নন্দকিশোর বণিক, জুমা দাস, প্রদীপ দেব, দেবব্রত ভট্টাচার্য, গোবিন্দ দত্ত, রতন দাস, অরূপ রায় প্রমুখ। এরপর শহীদবেদি প্রাঙ্গণে প্রেস ক্লাব করিমগঞ্জ, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কার্যস্থান, ভারত বিকাশ পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, ছাত্র সংগঠন AIDSO, গীতিবিতান সঙ্গীত বিদ্যালয় সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিন পাতাহান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করা হয়। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। জীবন দিয়ে আমাদের মাতৃভাষাকে অক্ষুণ্ণ রেখেছিল, আর সেই 19 ওনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করলাম। প্রত্যেক ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আমার প্রণাম নিবেদন করলাম। সামনের দিনে ওনাদের আদর্শ, ওনাদের মানসিকতা নিয়ে এবং ওনাদের চিন্তাধারা নিয়ে যাতে আমরাও সামনের দিনে আমাদের মাতৃভাষা, আমাদের ভাষা, সংস্কৃতি, প্রত্যেকটা জিনিস যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই আজকের দিনে কামনা করছি। সবাই করোনা মহামারীর সময়ও আজকে বিশেষ করে ভাষা শহীদদের প্রতি আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করছি। সামনের দিনে যাতে ওদের মানসিকতা, ওদের চিন্তাধারা যাতে বৃদ্ধি পায় এবং সামনের দিনে আমরাও যাতে সেই আদর্শে, সেই চিন্তাধারা নিয়ে মাতৃভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের সবগুলো যাতে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি, সেটাই আজকের দিনে কামনা করছি। ১১ জন ভাই বোনকে হারিয়েছিলাম, আজকে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসছি। আর আমাদের আর কোনো আরম্ভ কোনো অনুষ্ঠান হচ্ছে না, যেহেতু আমরা সবাই আক্রান্ত, সবাই ভীতও আছি, সেই জন্য আমরা প্রোটোকল মেনে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা না জানালে আমরা আমাদের কাছে ত্রুটি থেকে যায়। আর সবচেয়ে দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্টেশনটাকে স্বার্থকভাবে নামাকরণ করতে পারিনি। বর্তমান সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আশা করি আমাদের সার্থক হবে বলে আমি বক্তব্য রাখছি না। মাতে আমরা লোকিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার। নমস্কার, আমি রিয়া চক্রবর্তী, আদর্শ বিদ্যালয়ের একজন ছাত্রী। 21 ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আজ একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম 19 আমার এবং কবি জবাচন্দ্র। 19 আমার চেতনার হীরা, 19 আমার কান্না, 19 আমার মায়ের তরতাজা রক্তের চোখের জোরে পড়ে। Oh.
মুখের ভাষা কেড়ে নিতে দিচ্ছি না, দেব না দেব না দেব না, মুখের রক্ত ঢেলে দেব তবু মুখের ভাষা কেড়ে নিতে দিচ্ছি না, দেব না দেব না দেব না, একাদশ শহীদ অমর হে অমর হে অমর হে, একাদশ শহীদ অমর হে অমর হে অমর হে, কমলা বড় যাচ্ছি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শচীন্দ্র পাল জিন্দাবাদ জিন্দাবাদ।